আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান দর্পণ, 2 নং ওয়ার্ড কাউন্সিলর, মুন্সিগঞ্জ পৌরসভা। আমি 2 নং ওয়ার্ড সকল ভাই বোন ও মুরব্বীদের সালাম জানাচ্ছি। আমি বর্তমানে 2 নং ওয়ার্ডের কাউন্সিলর। আমি বিগত 5 বছর যাবৎ এই কাউন্সিলরের দায়িত্ব পালন করছি 2 নং ওয়ার্ডে। সবসময় সকলের পাশে থাকার চেষ্টা করেছি, জনগণের সেবা দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে মুন্সিগঞ্জ পৌরসভা আবার নির্বাচন করব। আমি আপনার সকল 2 নং ওয়ার্ডের সকল জনগণের কাছে আমি দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত আছি। আমার নেতা অ্যাডভোকেট মৃণালকান্তি দাস এমপি মহোদয়, উনি একজন আদর্শ মানুষ। আমি এমপি মহোদয়কে অনুসরণ করছি এবং আমি চাই ওনার সাথে থেকে যাতে ওনার মতন সৎ লোকের সাথে থাকতে পারলে আমি আরও অনেক কিছু করতে পারবো। তাই আমি অ্যাডভোকেট মৃণালকান্তি সাহেবেরকে অনুসরণ করে আমি আমার জনগণের পাশে দাঁড়াতে চাই। আমি আগামী নির্বাচনে যদি জয় হতে পারি, আপনারা যদি আমাকে জয় করেন, তাহলে আমি আশা করি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারব এবং আপনাদেরকে পূর্বে যে সেবা দিয়েছি তার থেকে অনেক বেশি সেবা দিতে পারব। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। শেখ হাসিনা আছে বিদায়, আমাদের দেশ এত এগিয়ে যাচ্ছে। আমি দোয়া করি শেখ হাসিনা দীর্ঘায়ু হোক। শেখ হাসিনা বেঁচে থাকলে আমাদের দেশে অনেক উন্নত হবে, এটাই আমার কামনা। পাশাপাশি আমি আমার এমপি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন এমপি মহোদয় মৃণালকান্তি দাসকে দীর্ঘায়ু করে তিনি সুস্থ থাকেন। উনি সুস্থ থাকলে আমাদের মুন্সিগঞ্জের অনেক উন্নত হবে এবং আগামীতেও উনি এমপি হবেন এবং মন্ত্রী হবেন, এই প্রত্যাশা আমি করি। যদি জয় হতে পারি তাহলে আমি এমপি মহোদয়ের কাছ থেকেও অনেক সহযোগিতা নিয়ে আমি অনেক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবো। এমপি মহোদয় গরিব দুঃখী মানুষের অনেক সহযোগিতা করে, বিগত কোভিড-19 যে ভাইরাস গেল, ভাইরাসে এমপি মহোদয় আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি গরিব দুঃখী মানুষের পাশে রয়েছি এবং ওনাদের অনেক সহযোগিতা করেছি। রাতের অন্ধকারেও আমি তাদের ত্রাণ বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি, আমি আশা করি মানুষ আমাকে যেভাবে ভালোবাসে এবং আমি মানুষের সাথে যেভাবে মিশেছি, আমি বিপুল ভোটে জয়যুক্ত হব এবং আগামীতে আমি আরও অনেক সেবা দেওয়ার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।